সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। আমার সাথে এই মুহূর্তে আছেন মনে প্রাণে কবি, তত্ত্বতলার সম্পাদক, প্রাবন্ধিক, শিক্ষক মোহাম্মদ আজম। আজম ভাই কেমন আছেন? খারাপ না। আজম ভাই, মেলায় এবার কি কি বেরোলো আপনার বই? মিখাইল বাকতেন নিয়ে একটা বই বেরিয়েছে, মিখাইল বাকতেন, সমাজ, ভাষা ও উপন্যাস। আর আমরা কয়েকজন মিলে তালাল আসাদের সাক্ষাৎকার অনুবাদ করেছিলাম এবং আমার আর সাব্বির আজমের যৌথ সম্পাদনায় ওটা বেরিয়েছে, চিন্তার মুসিবত, তালাল আসাদের বাতচিত, এই নামে এই দুটো বই বেরিয়েছে। বাহ, তো চিন্তার মুসিবত আসলে অনুবাদ করতে আসলে কেন আপনারা ব্রতী হয়েছিলেন, মানে কেন করলেন? ও, এটা তালাল আসাদ তো এখনও বেঁচে আছেন, কিন্তু একজন বড় অ্যান্থ্রোপোলজিস্ট এবং চিন্তার জগতে তার বিশেষ গুরুত্ব আছে, গুরুত্ব অবদান আছে। একেবারেই যে ফুকো দেরিদার মতো বড় চিন্তক এরকম বলবে না কেউ, কিন্তু অন্য দিক থেকে তার একটা ভিন্ন রকম গুরুত্ব আছে। তিনি কাজ করেছেন আসলে কলোনিয়াল, পোস্ট কলোনিয়াল বিষয় নিয়ে কাজ করেছেন, মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান এসব অঞ্চল নিয়ে, মুসলমান সমাজ নিয়ে ইত্যাদি নানান কারণে বাংলাদেশের চিন্তা জগতে এবং সামগ্রিক যে পরিবেশ, সময়, সমাজ এগুলো বোঝার জন্য তালাল আসাদ আসলে অন্য অনেক পশ্চিমা বড় চিন্তকের চেয়ে বেশি কার্যকর হয়ে উঠতে পারেন, হল অনেকে এটা মনে করেন, আমাদের এটা মনে হয়েছে। এখানে একটা কথা বলে রাখি যে তালাল আসাদের সাক্ষাৎকারগুলো তার একাডেমিক কাজের অংশ, কারণ সাক্ষাৎকারগুলো সাধারণত নিয়েছেন হলো জুনিয়র স্কলাররা যারা তালাল আসাদের উপর কাজ করেছে, বেশিরভাগই অ্যান্থ্রোপোলজিস্ট অথবা সোশ্যোলজিস্ট, হিস্ট্রিয়ান, এ ধরনের লোকরা কাজ করেছে, ফলে এগুলো খুব দীর্ঘ এবং যাকে আমরা পাণ্ডিত্যপূর্ণ বলতে পারি সেরকম সাক্ষাৎকার, ফলে এটাতে তালাল আসাদকে বোঝা যায়, তালাল আসাদের লেখালেখি সম্পর্কে বোঝা যায় এবং সোশ্যোলজি, অ্যান্থ্রোপোলজি এবং তত্ত্বের চিন্তার বর্তমান যে সংকটগুলো আছে এগুলো সম্পর্কে নানান ধরনের পর্যালোচনা, বিশ্লেষণের মধ্যে বিস্তারিতভাবে আছে। আরেকটা বইয়ের কথা বললেন, মিখাইল বাকতেন, বাকতেনের বইটা কি? আচ্ছা, বাকতেন তো একজন বড় উপন্যাস তাত্ত্বিক, তিনি 1920-এর দশকে রাশিয়ায় ছিলেন, মানে রুশ ভদ্রলোক, মারা গেছেন 1975 সালে, কিন্তু তার লেখালেখি 20-এর দশক, 30-এর দশক, 40-এর দশক এই সময়টাতে হয়েছে। আর দীর্ঘদিন ধরে অবজ্ঞাত ছিলেন, কিন্তু 70 এবং 80-এর দশকে পশ্চিমে অনুদিত হওয়ার পরে খুবই বড় তাত্ত্বিক হিসেবে নানান ফিল্ডে তিনি খুবই চর্চিত হয়েছেন। আমার তাঁর ব্যাপারে আগ্রহ প্রধানত অ্যাস্থেটিশিয়ান হিসেবে, তিনি একজন খুবই গুরুত্বপূর্ণ নন্দন তাত্ত্বিক যিনি উপন্যাসকে প্রথমবারের মতো এবং হয়তো এখন পর্যন্ত একমাত্র স্বতন্ত্র তত্ত্বায়নের বিষয় করেছেন, যে উপন্যাস এটাকে সেন্টার ধরে কেন উপন্যাস আধুনিক যুগের শিল্প মাধ্যম, আধুনিক যুগের জীবনযাপনের এবং দর্শনের কোন কোন বিশিষ্টতার কারণে অন্য শিল্প মাধ্যমগুলো আসলে এই জীবনকে ধারণ করতে পারে না, একমাত্র উপন্যাসই পারে, এবং অন্য মাধ্যমগুলো উপন্যাস দ্বারা কীভাবে প্রভাবিত হয়ে সেই কাজে অগ্রসর হয়েছে, এই ধরনের একটা খুবই ডিটেইল এবং খুবই প্রশংসিত একটা তত্ত্ব তিনি উপস্থাপন করেছেন তার বিপুল পরিমাণ রচনায়। তার মধ্যে দস্তয়েভস্কির উপর তার খুব বিখ্যাত রচনা আছে, যেটা 1929 সালে বেরিয়েছিল, এবং তার ডায়ালজিক ইমাজিনেশন নামে উপন্যাস নিয়ে ঢাউস একটা বই আছে। প্রধানত এই বইগুলো অবলম্বনে আমি বাংলায় বাকতিনের উপন্যাস তত্ত্বটাকে হাজির করতে চেয়েছি, তার নন্দন তত্ত্বটাকে হাজির করতে চেয়েছি। বাহ, মানে আমাদের এখানে তো লেখালেখির ক্রেতা মূলত লেখকরাই, মানে পাঠক আসলে লেখকরাই, ফলে তাদের জন্য খুবই আগ্রহ উদ্দীপক হবে। এই যে সংকটের কথা আমি বললাম একটা বাক্যে, এটা নিয়ে আপনার বক্তব্য কী আজম ভাই? না, পাঠক এবং লেখক এই দুটো এন্টিটি হিসেবে কিন্তু আসলে আলাদা না, আসলেই না। মানে ব্যাপারটা এমন না যে ও যে জীবনানন্দ বলেছেন যে কবি এবং কবিতার পাঠক উভয় মিলে কবিতা পরিবার, আমি সেরকম অর্থও বলি নাই। বা সুধীন দত্ত যে বলেছেন যে শুধু লেখকদের পরিশ্রম করলে চলবে না, পাঠকদেরও পরিশ্রম করতে হবে, আমি সেই অর্থেও বলি নাই। আমি বলেছি একেবারেই ভিন্ন একটা অর্থে, সেটা হলো যে লেখালেখি, চিন্তাচর্চা এই ব্যাপারগুলো একটা আরেকটা থেকে আলাদা নয়, এবং এগুলোর লেখক পাঠক এই পরিমণ্ডলটা তৈরি করে, আসলে দুটো মিলে একটা পরিমণ্ডল তৈরি করে যার ভিতর থেকে আসলে নতুন লেখালেখি, নতুন চিন্তা, নতুন ভাবনা চর্চা, বই লেখা এই ব্যাপারগুলো হয়। সেদিক থেকে আমার কাছে কিন্তু অপেক্ষাকৃত গভীরতর কারণে পাঠক এবং লেখক এই দুটো মানে খুবই কাছাকাছি সত্তা, ফলে আমি আপনার ওই কথাটা হয়তো প্রাইমারিলি নিতে চাইবো না যে এখানে পাঠকের সংকট আছে, লেখকরাই মূলত পড়ে, আমি ব্যাপারটাকে এইভাবে দেখতে চাইবো না। প্রাইমারিলি সংখ্যাতাত্ত্বিক দিক থেকে কথাটা বলা যায় যে একটা 17 কোটি মানুষের দেশ,
সেখানে 500 বই বিক্রি হতে চায় না, ফলে একটা সংকট তো আছে। মানে দুনিয়ার সবচেয়ে বড় বই মেলা আমরা করি, আমাদের পড়ার সংস্কৃতি নাই, না একদম নাই। মানে পড়ার সংস্কৃতি মানে আনুষ্ঠানিক কোনো ব্যাপার নাই আসলে, এটা এমনকি ইউনিভার্সিটিতেও নাই। মানে ইউনিভার্সিটি যেটা আসলে পাঠাগারের উপর নির্ভর করে, সেখানেও কিন্তু এটা নাই। তাহলে আমরা মানুষকে আসলে পড়তে তো দিচ্ছি না, সারা পৃথিবীতে যেখানে ঘটনাটা ঘটেছে আমরা তো সেটা করি নাই। ফলে এটা নিয়ে আমাদের হাহাকার করা কিন্তু আসলে একটু কম অধিকার এর পর্যায়ে পড়ে, আমরা অধিকার একটু কম। দ্বিতীয় যে ব্যাপারটা, বই পড়ার ব্যাপারটা আসলে ইউনিভার্সিটিতে পড়ার সঙ্গে সম্পর্কিত। ইউনিভার্সিটি আসলে মানুষকে বই পড়তে, কোনো ডিসিপ্লিনারি বই কিংবা এমনকি সাহিত্য শিল্প ইত্যাদি খুব নিগূঢ়ভাবে গভীরভাবে পড়তে আসলে বাধ্য করে, ওই অ্যাটমসফিয়ারটা তৈরি করে। কিংবা আসলে ইউনিভার্সিটির পড়াশোনার ধরনটাই হলো এই যে প্রচুর বই পড়তে হয়। আমাদের এখানে আসলে সেই সংস্কৃতিও বিকশিত হয় না। একটা হলো যে সারা পৃথিবীতে প্রাতিষ্ঠানিকভাবে মানুষকে বই পড়ানোর যে ইন্তজাম থাকে আমাদের সেটা নাই। আর দ্বিতীয় হলো আমাদের এখানে ইউনিভার্সিটিতে ঠিক ইউনিভার্সিটির যে ধরনের পড়াশোনার কারণে লোকে বই পড়ে সেটাও নাই। তাহলে লোকে বই পড়ে না, এই হাহাকার করার অধিকার আমাদের একটু কম তো প্রায় নাই। আপনার বই দিনের খুবই মানে সাফল্য কামনা করছি, আমাদেরকে যে সময় দিলেন মেলার মাঠে মুখোমুখি সেই জন্য কৃতজ্ঞতা। ওকে ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম প্রাবন্ধিক শিক্ষক কবি মনিপ্রাণী কবি মোহাম্মদ আজম ভাইয়ের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।